अंकटी देव तेर एर पांच अंकटी एक लम्ब भितर शंकु व्यासार्ध दीर्घ हो आर बु एक त्रिजुग उच्चता हम टू एल एक समग्र तले क्षेत्रफल समग्र तले क्षेत्रफल सूत्र आम जानी समग्र तले सूत्र की समग्र शंकुर समग्र तले क्षेत्रफल शंकु शंकुर समग्र तले क्षेत्रफल सूत्र की पायर इंटू आर प्लस एल वर्ग एक समान पाय এখানে ব্যাসার্ধটা বলা আছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর বাই টু অর্থাৎ আর বাই টু হলো হ্যাঁ আর বাই টু এখানে আর মানে ব্যাসার্ধ তো যে অঙ্কটা দেওয়া আছে তার ব্যাসার্ধটা বলা আছে আর বাই টু একক প্লাস ত্রিযুগ উচ্চতা কত না ত্রিযুগ উচ্চতা হচ্ছে টু এল তাহলে এটা কত আছে না আমরা পাই একটা যদি কমনে নিয়ে আসি এবার দুইটা গুণ হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল আর বাই ফোর এই দুটো গুণ হচ্ছে নিচে একে দুইটা গুণ হচ্ছে তাহলে আটা কমনই আছে একে দুটি ভেতরে ঢুকে গেল আর বাই ফোর হলো আর এস মে টু গুণ করে হচ্ছে এল এল বর্গ একক ঠিক আছে তাহলে যে শঙ্কুর কথা বলা হলো সেই শঙ্কুটি সমগ্র তলে ক্ষেত্রফল আমরা পেলাম কত না পাই আর ইন্টু আর প্লাস ফোর প্লাস এল অর্থাৎ এখানে যে অপশনটি সঠিক সেটা হলো বি এর অপশনটা বি এর অপশনটা দেখো আছে পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর তাহলে এটা পেলাম কত বি এর অপশনটা হলো পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর বর্গ বর্গ একক ঠিক আছে তাহলে এটা হয়ে গেল সঠিক অপশন এবার আমরা বিয়ের দাগে সত্য মিথ্যা যাব বিয়ের দাগে তেরোর বি এক একটা সত্য মিথ্যাগুলো আমরা করাচ্ছি তেরোর বি তেরোর বি এক একটা তেরোর বি এক একটা কি বলা আছে দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির তলে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হবে শঙ্কুটির আয়তন একই থাকবে শঙ্কুটির আয়তন তাহলে যদি ব্যাসার্ধ ভূমির তলের ব্যাসার্ধ ধরি ধরি ভূমিতলের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক আর উচ্চতা সমান হচ্ছে এইট একক তাহলে এখানে আমরা কি পাচ্ছি আয়তন কত পাচ্ছি না আয়তন মানে শঙ্কুর আয়তন আর কি হ্যাঁ অতএব শঙ্কুর আয়তন সমান হচ্ছে ১৩৫ পাই আর স্কোয়ার এইচ ঘন একক এইবার করা হচ্ছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা অর্ধেক করা হচ্ছে তাহলে পরে ব্যাসার্ধটা কত হচ্ছে ব্যাসার্ধ হয়েছে আর বাই টু অর্ধেক হয়ে গেল আর বাই টু একক ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল আর উচ্চতাটা দ্বিগুণ হয়ে গেল উচ্চতা দ্বিগুণ মানে টু এইচ টু এইচ একক হয়ে গেল তাহলে তখন আয়তন কত হবে তাহলে আয়তন শঙ্কুর আয়তনটা কত হলো না শঙ্কুর আয়তন সমান হচ্ছে ১৩৫ পাই আর স্কোয়ার মানে হচ্ছে আর বাই টু এ হোল স্কোয়ার ইন্টু এইট এইট মানে হচ্ছে টু এইচ ঘন একক কত পাচ্ছি দেখো পাই ইন্টু এটা হয়ে গেল আর স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার বাই ফোর ইন্টু টু এইট ঘন একক তাহলে এটা কত হচ্ছে চার আর দুই কেটে নিচে দুই পেলাম তাহলে হলো কত না একে তিন দুগুণে ছয় তিন আর দুয়ে ছয় হলো একের ছয় পাই আর স্কোয়ার এইট ঘন একক তাহলে একই থাকছে কি প্রথমে আয়তন ছিল একের তিন পাই আর স্কোয়ার এইচ আর এখন হয়ে গেল একে ছয় পাই আর স্কোয়ার এইচ তাহলে এটা যে বিবৃতি এটা হয়ে গেল কি না মিথ্যা অতএব আমরা লিখতে পারি অতএব এখানে বলা আছে একই থাকে শঙ্কুটির আয়তন একই থাকে কিন্তু একই তো থাকছে না অতএব বিবৃতিটি মিথ্যা অতএব বিবৃতিটি মিথ্যা তাহলে আমরা এক্ষেত্রে পেলাম কি না বিবৃতিটি মিথ্যা এবার দুই রঙটা দেখো বিয়ের দুই বিয়ের দেখে দুই রঙটা বিয়ের দাগে দুই অঙ্কটা দেখো কি বলা আছে বিয়ের দাগে দুই এ বলা আছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ত্রিজ্যোগ উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্ব হয় তাহলে সমকোণী ত্রিভুজের বাহুত্ব এটা হচ্ছে একটা ধরে নাও শঙ্কু হ্যাঁ তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ আর ত্রিজ্যোগ উচ্চতা ত্রিজ্যোগ উচ্চতা হচ্ছে এল আর ব্যাসার্ধ হচ্ছে আর এটা হচ্ছে আর
समकोण त्রিভুজে বাহুত্রয় তাহলে এটা একটা সমকোণ ত্রিভুজ তো এটাকে যদি অক্ষ করে এটাকে ঘোরাও এটাকে অক্ষ করে যদি ঘোরাও তাহলে কি হবে একটা শঙ্কু তৈরি হবে তাহলে যে শঙ্কুটা তৈরি হলো তার ব্যাস কত হবে 2r 2r উচ্চতা হচ্ছে h আর ত্রিভুজ উচ্চতা হচ্ছে l তাহলে এই বিবৃতি এটা হয়ে গেল একটা সত্য বিবৃতি অর্থাৎ যে ত্রিভুজটা হলো মানে যে ত্রিভুজটাকে ঘোরানো হচ্ছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজে समकोणी त्रिभुज আবর্তনে লম্ববৃত্ত শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ তাহলে এটাই তো ব্যাসার্ধ বিসি ব্যাসার্ধ তাহলে এখানে শূন্য স্থানটা হবে বিসি বিসি অর্থাৎ শূন্য স্থানটা হয়ে গেল বিসি তাহলে সি এর একের যে উত্তর ব্যাসার্ধ হয়ে গেল বিসি ঠিক আছে দুইটা দেখো দুইটা কি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে ভি ঘন একক আর ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একে বলে উচ্চতা তাহলে ধরে নিচ্ছি ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক ঠিক আছে আর উচ্চতা শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা সমান হচ্ছে এইচ একক এবারে আয়তন কত আয়তনটা ভি বলা আছে আয়তন হচ্ছে শঙ্কুর আয়তন কিন্তু হ্যাঁ এখানে আমরা যেহেতু শঙ্কু নিয়ে আলোচনা করছি শঙ্কুর আয়তন ভি করলে হচ্ছে একে তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক আর ভূমিতলের ক্ষেত্রফল ঠিক আছে ভূমিতলের ক্ষেত্রফল এটা হচ্ছে এ ডিনোট করা আছে ভূমিতলের ক্ষেত্রফল এ তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভূমিতলের তো এটা বৃত্তটা তাহলে তার ক্ষেত্রফল কত আমরা নাইনে শিখেছি পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে বর্গ একক তাহলে আমরা কি পাচ্ছি ভি সমান পাচ্ছে এটা আর এ সমান পাচ্ছে এইটা তাহলে আমরা কি বার করতে বলছে তার উচ্চতা কত তাহলে আমরা ভি বাই এ মানে ভাগ করছি এটাকে যদি আমরা এক নম্বর ধরি এটাকে যদি দুই নাম্বার ধরি তাহলে এক ভাজিত দুই এটাকে আমরা এক আর দুই ধরলাম এক ভাজিত দুই মানে এখানে একে দুই দিয়ে ভাগ তাহলে ভি বাই এ সমান হচ্ছে একে তিন পাই আর স্কোয়ার এইচ একে তিন পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার পাই পাই কাটলাম আর স্কোয়ার কাটলাম তাহলে রইল কত উপরে বা ভি বাই এ সমান কত না এইচ বাই থ্রি অতএব আমরা কত পাচ্ছি না এ এইচ এইচ সমান হচ্ছে থ্রি ভি অতএব উচ্চতা বের করতে বলেছে তাহলে উচ্চতা কত পাচ্ছি থ্রি ভি বাই এ ঠিক আছে তাহলে এটা হয়ে গেলাম থ্রি ভি বাই এ একক হ্যাঁ এরপর তিন একটা দেখ এরপর আমি সি এর দাগে তিনের অঙ্কটা তোমাদের করাচ্ছি সি এর দাগে তিনের অঙ্কটা বলা আছে দেখো যে সি এর দাগে তিন কি বলা আছে না একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান তাহলে তাদের আয়তন অনুপাত কত তাহলে আমি ধরে নিচ্ছি ধরি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের সমান বলেছে
ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর উভয়ের উভয়ের ভূমিতলের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, এবং ঘুড়ি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর উভয়ের ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর একক, এবং উচ্চতা এবং উভয়ের উচ্চতা দুজন দুটোরই শঙ্কু এবং চোঙ দুটোরই উভয়ের উচ্চতা সমান হচ্ছে h একক, দুটোরই উচ্চতা h একক হয়ে গেল। তাহলে তাদের আয়তন অনুপাত কত? অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার চোঙ আছে প্রথমে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? আয়তন আমরা জানি কত না, লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। হ্যাঁ, লম্ববৃত্তাকার চোঙের আয়তন পেয়ে গেলাম, আর লম্ববৃত্তাকার শঙ্কুর শঙ্কুর আয়তন কত না আমরা জানি, এক তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এদের আয়তনের অনুপাত কত? অর্থাৎ চোঙ চোঙের আয়তন চোঙের আয়তন অনুপাতটা বের করতে হবে, অতএব চোঙের আয়তন চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন শঙ্কু শঙ্কুর আয়তন সমান এখানে পেয়ে গেলাম দেখো পাই আর স্কোয়ার এইচ, আর এইটা হয়ে গেল থ্রি পাই আর স্কোয়ার এইচ, পাই পাই কাটলাম আর স্কোয়ার আর স্কোয়ার এইচ এ সব কেটে দিলাম, তাহলে হলো কত ওয়ান বাই ওয়ান বাই থ্রি সমান হচ্ছে থ্রি বাই ওয়ান, তাহলে হয়ে গেল তাহলে চুঙ্গের আয়তন অনুপাত শঙ্কুর আয়তন, অতএব চুঙ্গের চুঙ্গের আয়তন অতএব চুঙ্গের আয়তন অনুপাত শঙ্কুর আয়তন চুঙ্গের আয়তন অনুপাত শঙ্কুর আয়তন সমান পেলাম থ্রি ইস টু ওয়ান, এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হলে আমাকে জানিয়ে।